গেছিস? কি হয়েছে? কেমন ভূতের মতন দেখাচ্ছে? যা সবার সামনে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চা। যা যাচ্ছি বাবা যাচ্ছি, এত তাড়া কিসে? তার আগে ওর পটিটা খুলু। পটি খুলবে কেন? বারে ক্ষমা চাইবার আগে একবার দেখবো না ওর কতটা কেটেছে। যদি দেখি ওর অনেকটা কেটেছে এই এতখানি, তাহলে ওর পায়ে ধরে ক্ষমা চাইব। আর যদি দেখি ওর একটু কেটেছে, তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইব। আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করে ওটা বেঁধেছে, তাহলে বাবা আমি এখান দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইব। না হলো ওটা, ক্ষমা চেয়ে আবার খেলতে যেতে হবে না, আমার বাবা দাঁড়িয়ে থাকার সময় নেই। তবে একটা কথা কাকাবাবু, আমি ক্ষমা চাইবার আগে ওকে টুক করে আমার সঙ্গে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে। কেন? ও তোর বাড়ি যাবে কেন? বিচার সভা যখন ডেকেছে তখন ঠিক করে বিচার করুন। আমি ওকে মারার আগে ও আমার বোনকে মেরেছে, তাই আমি ওর কাছে ক্ষমা চাইবার আগে ওকে গিয়ে আমার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। বোনের তো কোথাও কাটেনি, তাই হাত জোর করে ক্ষমা চাইলেই হবে। কি বলেন গায়ের মনুররা? অভাগী, তুমি চুপ করে থাকো বাবা, এটা কাকা ভাইজির ব্যাপার, তাই না কাকা? তুই তাহলে ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবো না তা তো একবারও বলিনি। কি বলেন গায়ের মনুররা? আমি বলেছি, তবে এটা ঠিক, ও আমার বোনের কাছে গিয়ে ক্ষমা না চাইলে আমিও বাবা ক্ষমা চাইবো না। চাইবি না? কাকাবাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে, আমি ইচ্ছা করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি, কিন্তু বাবা সামনে আছে, তাই আপনাকে একটু সম্মান দিলাম। নিন, ফিরিয়ে নিন আপনার চামড়াটা। তোকে আজ আমি দাঁড়ান দাঁড়ান কাকাবাবু, মারার আগে একবার নয় দশ বার ভাবুন, ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেব। কি বললি? এই কাকে কি বললি? কাকে কি বলে? কাকে কি বলে? দেখি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না হতভাগী? তোর মা মারা যাবার সময় তোকে কেন সঙ্গে নিয়ে গেল না? চলে এসো বাবা। নমস্কার। তাহলে তুই ক্ষমা চাইবি না? না না না, আমার বাগান থেকে পেয়ারা চুরি করে আমাকে চুকলে কেন? ঠিক আছে আমিও দেখে নেব। কটা পেয়ারা নিয়েছি বলে রাতে একবার ঘুম হবে না জানো? নিন আপনার পেয়ারা। কি করছিস তুই? শুনুন ভুবন বাবু, আপনার এ মেয়ের আমি এমন ক্ষতি করে দেব সারা জীবনও তা ভুলতে পারবে না।